হ্যালো ফ্রেন্ড, টেকমনি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ফ্রেশ ভিডিও এপিসোডে। এই ভিডিওতে আমি তোমাদের এই কমেন্টগুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছি, মানে তোমাদের যে কমেন্টে যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছি, যেখানে তোমাদের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। তো পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটাই অবশ্যই ক্লিক করো, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও। তোমাদের অন্য যদি কিছু মানে প্রশ্ন থাকে তো সেক্ষেত্রে আমি পরবর্তীকালে একটা ভিডিও আপলোড করব, যেটাই বাকি প্রশ্নগুলো আমি কভার করে দেব। তো আজকের ভিডিও তাহলে শুরু করা যাক। আমি একটা একটা করে তোমাদের যে কমেন্টগুলো সেগুলো পড়ছি, ঠিক আছে, এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তো সবার প্রথমে যে কমেন্ট, এসসি এসটি ওবিসি এগুলো কি, এগুলো মেন র্যাঙ্ক? হ্যাঁ দেখো, এসসি এসটি ওবিসি এগুলো হলো কিছু রিজার্ভেশন ক্যাটাগরি থাকে, তোমরা জানো, এগুলোই কি মেন র্যাঙ্ক। দেখো জেনারেল র্যাঙ্ক এবং তোমার যদি তুমি ধরো যদি এসসি হও তো সেক্ষেত্রে তোমার জেনারেল র্যাঙ্ক এবং এসসি র্যাঙ্ক দুটোই তোমার কাছে মেন, ঠিক আছে। জেনারেল র্যাঙ্ক ছাড়া তুমি যদি এসসি র্যাঙ্কটা আমাদেরকে প্রোভাইড করো, দিয়ে যদি জিজ্ঞাসা করো স্যার আমি কি বা দাদা আমি কি ভর্তি হতে পারবো, তো সেক্ষেত্রে বলাটা একটু অসম্ভব হয়ে যায়, সেক্ষেত্রে তোমার জেনারেল র্যাঙ্কটাও লাগে কাজে, ঠিক আছে। তো জেনারেল র্যাঙ্কও যেরকম দাম আছে এসসি র্যাঙ্কেরও সেরকম দাম আছে। আচ্ছা, তার পরবর্তীকালে যে কোশ্চেনটা আছে যে স্যার আমার 1194 র্যাঙ্ক হয়েছে, বাট জেক্সপো ফর্ম ফিল আপের সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলাম সেটা এখন হারিয়ে গেছে, আমি এখন কাউন্সেলিং করব কি করে, স্যার প্লিজ হেল্প মি। দেখো তুমি এক কাজ করতে পারো, তুমি একটু খোঁজ নাও যে এটা কী করে ঠিক করা যায়, যেহেতু এখনও তো কোনো নোটিশও দেখা যাচ্ছে না, তোমরা তো ওয়েবসাইটে দেখেছো কোনো নোটিশ এটার ব্যাপারে নেই, আর সবসময় দরকার হলে ওয়েবসাইটটা চেক করতে থাকো, দেখো যে নোটিশ কোনো দিচ্ছে কি না, আর দরকার হলে তুমি কারিগরি ভবনে ফোন করো, বা কারিগরি ভবনে আমিও ফোন করার চেষ্টা করছি, এটা নিয়ে কোনো মানে আমি উত্তর পাইনি, ঠিক আছে। তো দেখো কি করা যায়, দরকার হলে কারিগরি ভবন যেতেও হতে পারে, ঠিক আছে। তুমি এটা নিয়ে একটু খোঁজ নিতে থাকো, ঠিক আছে, কারণ তোমার ফোন নাম্বার তো একটু ঠিক করতেই হবে, ঠিক আছে। দরকার হলে সেটা যে কারিগরি ভবন যে হোক বা যেমন করেই হোক তোমার চেঞ্জ মানে ঠিক করতে হবে, নাহলে তুমি কাউন্সেলিং করতে পারবে না, এবং ওয়েবসাইটেও কোথাও কিছু জানা যাচ্ছে না, ঠিক আছে। এবং ফোনে তো ফোন করলে মানে কারিগরি ভবনের যে নাম্বার সেটাই ফোন করলে তো ফোনও তুলছে না, ঠিক আছে। তো তুমি এটা নিয়ে একটু খোঁজ নাও, ঠিক আছে। তোমার অন্য কোনো বন্ধু বান্ধব আছে কি না কলকাতায় যাদের বাড়ি, হয়তো তারা তাদেরকে একটু খোঁজ নিয়ে করো, ঠিক আছে। আচ্ছা, ভোগুলেট র্যাঙ্ক কাট অফের ভিডিওটা কবে দেবে? আচ্ছা ভোগুলেট, দেখো তোমাদের র্যাঙ্কের কাট অফের কোনো এখনও তো মানে কিছু ওয়েবসাইটে তো কিছু দেয়নি, সেক্ষেত্রে ভোগুলেটের র্যাঙ্ক কাট অফ নিয়ে আমি কিছু ভিডিও বানাতে এখন পারছি না, যেহেতু তোমাদের 17 কি 18 তারিখ থেকে যে কাউন্সেলিং সেটা শুরু হয়ে যাবে অনলাইন, তো সেক্ষেত্রে তখন তারপরে হয়তো আমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে, একটা কারণ তখন ওয়েবসাইটে এগুলো অ্যাভেলেবেল করে দেবে। দাদা আমার এসটি র্যাঙ্ক 1100, আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো? দেখো তুমি বিশ্বজিৎ, তোমাকে বলি যে তুমি প্লিজ তোমার যে জেনারেল র্যাঙ্কটা না সেটা তুমি আমাদের সাথে প্রোভাইড করো, নাহলে বলাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ এটা মানে জেনারেল র্যাঙ্কটা যতক্ষণ না জানতে পারবো বলতে পারবো না, ঠিক আছে। স্যার এবার কি এসসি কোটায় আলাদা করে অ্যাপ্লাই করতে হবে? দেখো এসসি কোটায় আলাদা করে অ্যাপ্লাই বলতে, দেখো তুমি তোমার মেরিট কার্ডটা চেক করো, সেখানে জেনারেল র্যাঙ্কের সাথে যদি এসসি র্যাঙ্ক আসে সেক্ষেত্রে তুমি যখন কাউন্সেলিং করবে তখন এসসি র্যাঙ্কের বেসিসেই তোমার যে কাউন্সেলিংটা না সেটা হবে, তো সেক্ষেত্রে তোমাকে আলাদা করে কিছু করতে হবে না, কিন্তু তুমি একটু চেক করে নিয়ে দেখো যে তোমার যে এসসি সার্টিফিকেটটা আছে না সেটা তোমার ঠিকঠাক আছে কি না, কারণ সেটা 6 মাস করে ভ্যালিডিটি থাকে, তো সেটা একটু চেক করে নিও যে এসসি সার্টিফিকেটটা তোমার ভ্যালিডিটি আছে কি না। টিএফডাব্লিউটা কি, টিএফডাব্লিউ হলো কি না টিউশন ফিস ওয়েভার, এগুলো কিছু কিছু সেলফ ফাইন্যান্স কলেজ আছে বা মানে কী বলবো যে কলেজে এই টিএফডাব্লিউর মানে আওতায় তুমি আসতে পারবে, কিছু কিছু কলেজে আছে, ঠিক আছে। তো এটার দ্বারা তুমি কি সুবিধা পাবে না, তোমার ফ্যামিলির ইনকাম যদি 2.5 লাখের কম হয় তো সেক্ষেত্রে তোমার যে ফিস সেটা কিছুটা এখানে কম হয় আর কি, ঠিক আছে। তো টিএফডাব্লিউ আন্ডারে 5% সিট থাকে, ঠিক আছে। আচ্ছা স্যার, অটো অপারেশন করার পর কোনো কাউন্সিলিংয়ে কলেজ না পেলে ফার্স্ট কাউন্সিলিংয়ে কলেজে কি ভর্তি হতে পারবো? দেখো হ্যাঁ, তুমি ফার্স্ট ধরো ফার্স্ট কাউন্সিলিংয়ে একটা কলেজ পেলে, সেকেন্ড কাউন্সিলিংয়ে অটো অপারেশন করেছো, সেকেন্ড কাউন্সিলিংয়ে তুমি কোনো কলেজ পেলে না, সেক্ষেত্রে তুমি ফার্স্ট কাউন্সিলিংয়ে কলেজে ভর্তি হতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমার এসসি র্যাঙ্ক 8377 আসছে, আমি কোনো গভর্নমেন্ট কলেজ পাবো বলতে? আচ্ছা তুমি তোমার যে জেনারেল র্যাঙ্কটা না সেটা একটু আমাদেরকে বলো, ঠিক আছে। জেনারেল র্যাঙ্ক তুমি যদি না বলো তো সেক্ষেত্রে বলাটা একটু কষ্টকর হয়ে যায়, ঠিক আছে। তো তুমি এই ভিডিওটার কমেন্টে জানাও, কারণ আমি এই ভিডিওটার নিচে যে মানে কমেন্টগুলো আসবে সেটা নিয়েও একটা ভিডিও বানাবো, ঠিক আছে। তো ওই ভিডিওটা তোমরা 1 দিন কি 1.5 দিনের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমার এসসি সার্টিফিকেটের নামে স্পেলিং আছে অভিনব মণ্ডল, কিন্তু বাকি সব ডকুমেন্টসের স্পেলিং আছে অভিনব মণ্ডল, আচ্ছা কোনো প্রবলেম হবে কি? হ্যাঁ দেখো, ব্যাপারটা হচ্ছে যে তোমার এসসি সার্টিফিকেটে যদি ভি আছে এবং তোমার বাকি ডকুমেন্টস আছে বিএইচ, তো তুমি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমার জেক্সপোর অ্যাডমিট কার্ড এবং তুমি যে ফর্ম ফিল আপ করেছো জেক্সপোর জন্য সেখানে যে স্পেলিংটা আছে, এই মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, জেক্সপো অ্যাডমিট কার্ড বা মেরিট কার্ড, ওখানে যে
স্পেলিংটা আছে সেই স্পেলিংটাই এসসি কার্ডে, এসসি যে সার্টিফিকেট সেটাই হতে হবে। তো তোমার কথা অনুযায়ী বাকি ডকুমেন্টসে বিএইচ আছে, তার মানে তোমাকে এসসি সার্টিফিকেটও বিএইচ করাতে হবে। তো এটা একটু চেক করে নিও, ঠিক আছে? তো এটাই ব্যাপার, যদি এসসি সার্টিফিকেট আলাদা থাকে তো তুমি সেটা আলাদা করে আরেকবার অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি ডিস্টার্ব করছে? হ্যাঁ বুঝতে পারছি ডিস্টার্ব করছে, একটু কাজ চালাও আর কি করবে বলো। টিএফডাব্লিউ নো থাকলে কি অসুবিধা হবে? দেখো টিএফডাব্লিউ নো থাকলে তুমি পরবর্তীকালে যখন কাউন্সেলিং হবে এবং কাউন্সেলিংয়ের পর তুমি যখন ভর্তি হবে তখন টিএফডাব্লিউর যে ফ্যাসিলিটিগুলো সেগুলো তুমি পাবে না, ঠিক আছে? যেহেতু নো, যদি নো থাকে এবং যদি ইয়েস থাকে সেক্ষেত্রে টিএফডাব্লিউর যে ফ্যাসিলিটিগুলো সেগুলো তুমি পাবে। এটাই হলো ব্যাপার, ডিস্ট্রিক্ট কোটা ফ্যাসিলিটি কীভাবে পাবো। দেখো তুমি যখন ফর্ম ফিল আপ করেছো 2019-এর জেক্সপো বলো বা ভোগরেট বলো, সেখানে একটা অপশান ছিল যে ডিস্ট্রিক্ট কোটা, সেখানে তুমি যদি ইয়েস করে রাখো সেক্ষেত্রে তুমি পরবর্তীকালে যখন কাউন্সেলিং করবে তখন ডিস্ট্রিক্ট কোটা ফ্যাসিলিটিটা পাবে। এবার এটা চেক করার একটা পদ্ধতি আছে, তুমি জাস্ট তোমার মেরিট কার্ডে একটু চেক করে দেখো যে ডিস্ট্রিক্ট কোটার পাশে ইয়েস আছে না নো আছে। যদি ইয়েস থাকে তো সেক্ষেত্রে পারবে, কোনো অসুবিধা হবে না। ওবিসি বি কোটাতে অ্যাডমিশন নিতে পারবো? দেখো ওবিসি এ এবং ওবিসি বি এই দুটোতে অ্যাডমিশন নিতে পারবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই দুটোটা কিছুটা জেনারেলের মতনই হয়ে যায়। তো সেক্ষেত্রে তুমি তোমার জেনারেল র্যাঙ্কটা আমাদেরকে বলো, সেক্ষেত্রে আমি তাও বলা যাবে যে তুমি তোমার যে র্যাঙ্কটা সেই র্যাঙ্কে তুমি অ্যাডমিশন নিতে পারবে কি না। হোয়াট ইজ টিএফডাব্লিউ? টিএফডাব্লিউ নিয়ে তো বললাম, ঠিক আছে? আচ্ছা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অফ করো। আচ্ছা সৌমিক ঘোষ বলছে 5165 র্যাঙ্ক হয়েছে, আমি গভর্নমেন্ট কলেজ পাবো? হ্যাঁ তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। অটো আপগ্রেশনের পর সেকেন্ড কাউন্সেলিংয়ে যদি বেটার কলেজ না পাই দেন ফার্স্ট কাউন্সেলিংয়ে যে কলেজটা পেয়েছি সেটাতে অ্যাডমিশন নিতে পারবো? দেখো তুমি ফার্স্ট কাউন্সেলিংয়ে ধরো কলেজ পেলে একটা, ঠিক আছে, এবং পরবর্তীতে তোমার মনে হচ্ছে যে না আমি অটো আপগ্রেশন করাই যদি ভালো কলেজ পাই, তারপরে তুমি সেকেন্ড কাউন্সেলিং করালে, সেকেন্ড কাউন্সেলিংয়ে ধরো অন্য একটা কলেজ পেয়ে গেলে, সেক্ষেত্রে কিন্তু তুমি ফার্স্ট কাউন্সেলিংয়ে যে কলেজটা পেয়েছো সেটাই কিন্তু তুমি ভর্তি হতে পারবে না। তো এটা একটু মাথায় রেখো, এবং দেখো তুমি একটু ভালোভাবে মানে ফর্ম মানে যখন কাউন্সেলিং করাবে না তখন উপর দিকে কলেজগুলো ভালো দেবে, ঠিক আছে? নিচের দিকে কলেজগুলো তুলনামূলকভাবে ওর থেকে খারাপ দেবে, মানে তোমার ফার্স্ট প্রায়োরিটি যেটা সেটা উপরে থাকবে, তারপর ধরো ওইটার ওই কলেজটার পর তারপর সেকেন্ড প্রায়োরিটি যেটা, থার্ড প্রায়োরিটি যেটা, এরকমভাবে করবে, ঠিক আছে? উপর দিকে মানে এরকম মিশিয়ে দিও না, একটা খারাপ কলেজ একটা ভালো কলেজ একটা, এরকম করো না, মানে পরপর সিকোয়েন্স অনুযায়ী একটা লিস্ট তৈরি করবে, ঠিক আছে? তো এটাই হলো। হ্যালো দাদা আমার সিমটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে আর খুলবে না বলছে, কলকাতা কারিগর অঙ্গনে অ্যাডমিশন হয়ে যাবো? আচ্ছা দাদা প্লিজ, দেখো আমি এখনও পর্যন্ত না এটা নিয়ে কোনো মানে সঠিক উত্তর পাচ্ছি না, ঠিক আছে? কারণ দেখো তোমরা জানো যে তোমাদের যে বোর্ড সেই বোর্ডে কোনো এটা নিয়ে কোনো নোটিশ নেই, ঠিক আছে? তো তোমরাও দেখেছো, তো তোমরা সবসময় একটু চেক করতে থাকো যে তোমাদের যে ওয়েবসাইটটা না সেই ওয়েবসাইটটা একটু চেক করো যে অন্য কোনো নোটিশ দিচ্ছে কি না এটার রিগার্ডিং, ঠিক আছে? কারণ এটা নিয়ে তো কোনো এখনও পর্যন্ত নোটিশ পাওয়া যায়নি। তো তোমরা চাইলে কলকাতা কারিগরি ভবন যেতে পারো, আর যদি নোটিশ দেয় সেটা আলাদা ব্যাপার। তো এটা নিয়ে এখনও সঠিকভাবে কিছুই জানা যাচ্ছে না। হ্যাঁ তোমার ফোন নাম্বারটা তোমাকে চেঞ্জ করতেই হবে এবং অনলাইনে কাউন্সেলিং করাতে হবে, ঠিক আছে? তো কাউন্সেলিং যে হচ্ছে এবং কাউন্সেলিংয়ের যে লাস্ট ডেট তার আগে তোমাকে যেমনভাবে করাতেই হবে। তো সেটা নিয়ে তুমি একটু দরকার হলে তোমার যদি কলকাতায় কেউ থাকে সেক্ষেত্রে একটু খোঁজ নাও, ঠিক আছে? তো এটা নিয়ে কোনো কিছু জানা যাচ্ছে না, এবং আমি বহুবার ফোন করার চেষ্টা করেছি তোমাদের যে কারিগরি ভবন সেখানে কিন্তু ফোন লাগছে না, ঠিক আছে? তো এটা নিয়ে সেরকমভাবে সঠিক উত্তর আমার কাছে এখনও পর্যন্ত নেই। স্যার এসসিতে 11316 গভর্নমেন্ট কলেজ পাবো? দেখো সৌরভ তোমাকে বলি যে তুমি এসসিতে যে র্যাঙ্কটা বলছো সেটা অনেকটাই বেশি, কিন্তু তাও তুমি তোমার যে জেনারেল র্যাঙ্কটা না সেটা একটু আমাদেরকে প্রোভাইড করো, তো সেক্ষেত্রে বলাটা একটু মানে সহজ হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা আমার এসসি র্যাঙ্ক হয়েছে 842, জেনারেল র্যাঙ্ক 3547, আমি গভর্নমেন্ট কলেজ পাবো? হ্যাঁ চিরঞ্জিত তুমি সহজেই গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা নাইস। আচ্ছা তারপর বলেছে যে স্যার আমার ওবিসি র্যাঙ্ক 1711, এমবিসিতে পাবো? দেখো এমবিসিতে পাবে কি না এটা নিয়ে একটু বলা এখন এই মুহূর্তে কঠিন হচ্ছে, কাউন্সেলিং শুরু হোক তারপর তোমরা জানতে পেরে যাবে, কারণ এখনও তো কাট অফটা জানা যায়নি, এবং কাট অফ আমি ধরো অনেক আগে আগের বছর দেখেছি তো সেক্ষেত্রে আমিও ভুলে গেছি, ঠিক আছে? আচ্ছা স্যার জেনারেল র্যাঙ্ক 47000 র্যাঙ্ক হয়েছে, গভর্নমেন্ট কলেজ পাবো কি? দেখো গভর্নমেন্ট কলেজ তোমার জন্য পাওয়াটা একটু কষ্টকর, ঠিক আছে? 47000 র্যাঙ্ক মানে অনেকটাই বেশি, তোমার যদি ধরো 25-30 হাজারের মধ্যে হতো তাহলে তুমি পেয়ে যেতে পারতে, তাও কাউন্সেলিং করাও দেখো কি হয়, ঠিক আছে? আচ্ছা তারপরে কি আছে, দাদা আমার জেনারেল র্যাঙ্ক 50100, এসটি র্যাঙ্ক 1100, আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো? দেখো তুমি কাউন্সেলিং করাও, যেহেতু তোমার জেনারেল র্যাঙ্কটা একটু বেশি সেক্ষেত্রে কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে? তাও করাও। আরেকটা কোশ্চেন, টাকাটা কি অনলাইনে পে করো? এখানে তুমি যদি অটো আপগ্রেশনের টাকাটা বলো তো সেক্ষেত্রে তুমি না অটো অনলাইনে মানে অনলাইনে টাকা দেওয়ার কোনো অপশন নেই, তোমাকে যে কোনো একটা কলেজ বা ইনস্টিটিউটের নাম দিয়ে দেবে অটো আপগ্রেশন করার সময় যে কলেজগুলো একটা দেওয়া থাকবে লিস্ট সেখানে গিয়ে জমা দিতে হবে, ঠিক আছে?
আচ্ছা, অটো অপারেশনের টাকাটা তুমি, অটো অপারেশনের জন্য যে 2,000 টাকা দিতে হবে সেটা কিভাবে ব্যাক পাও? তুমি পরবর্তীকালে যে কলেজটায় ভর্তি হবে সেই কলেজে ভর্তি হওয়ার পর, মানে আমি কলেজে ভর্তি হওয়ার পর যে প্রসেসটা সেটা বলছি, ঠিক আছে? তো প্রসেস, সেই 2,000 টাকাটা তুমি যখন দেখো, তুমি যদি কলেজ পেয়ে গেলে, নিশ্চয়ই ফার্স্ট কাউন্সিলিংয়ে কলেজ পেলে তবেই তুমি তো অটো অপারেশন করাবে। তো সেক্ষেত্রে তুমি যখন ধরো অটো অপারেশন করাচ্ছ, পরবর্তীকালে তুমি তো কোনো না কোনো কলেজে একটা ভর্তি হচ্ছই, তো সেই ভর্তি যখন হয়ে যাবে তখন ওখানে পরবর্তীকালে একটা ফর্ম বেরোবে, যে ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে, যেখানে তোমার ব্যাংকের নাম্বার টাম্বার দিয়ে সব কিছু দিয়ে করতে হবে। তো সেক্ষেত্রে তুমি তোমার ব্যাংকে টাকাটা পেয়ে যাবে, তবে কবে পাবে আমি পারফেক্ট ডেট বলতে পারছি না, কারণ আমারও 1 বছর হয়ে গেল, আমি এখনও পর্যন্ত পাইনি, ঠিক আছে? ফার্স্ট কাউন্সিলিংয়ে যদি না কোনো কলেজ পায় তাহলে কি হবে, ফার্স্ট কাউন্সিলিংয়ে তুমি যদি কলেজ না পাও সেক্ষেত্রে তুমি ডাইরেক্ট সেকেন্ড কাউন্সিলিং করাতে পারবে, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। দাদা, তুমি আমার কাউন্সিলিংটা করে দেবে, যে মানে পরীক্ষা আমারও সামনে, ঠিক আছে? তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে, মানে তোমাদের যে এক্সপো বা ভূগোলের যে বোর্ড, সেখানে দেখতে পারো, আমাদেরও সেমিস্টার সামনে। তো সেক্ষেত্রে আমি যদি সময় পাই অবশ্যই আমি কাউন্সিলিং করে দেবো, ঠিক আছে? তো তুমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা সেটায় জয়েন হও, ঠিক আছে? যদি দরকার হয় আমি মানে তোমার কাছে তোমার যে ডিটেলসগুলো সেগুলো নিয়ে নেবো। আমার র্যাঙ্ক 150 আছে, তোমার র্যাঙ্ক 150 তুমি ভালো কলেজে পেয়ে যাবে, তুমি যদি ঠিকঠাকভাবে কাউন্সিলিং করো, এপিসি এসব কলেজ, বিল্ডার এসব ভালো কলেজে পেয়ে যাবে, ঠিক আছে? ভালো ট্রেডেও পেয়ে যাবে, তো সেক্ষেত্রে ভালোভাবে কাউন্সিলিংটা করাও, ঠিক আছে সঞ্জয়? আচ্ছা, আসানসোল পলিটেকনিক কলেজটাই মেকানিক্যাল ব্রাঞ্চ কেমন আছে, প্লেসমেন্ট আছে কি না? আচ্ছা, কোনো কলেজ নিয়ে আমি যদি, প্রতিটা কলেজ নিয়ে এখন যদি আমি তোমাকে বলি সেক্ষেত্রে অনেকটা টাইম যাচ্ছে, এবং আমার পার্টিকুলার প্রত্যেকটা কলেজ নিয়ে তো জানা নেই। সেক্ষেত্রে দেখো, সব কলেজই ভালো, তো যদি এটা নিয়ে এখন এই মুহূর্তে বলাটা সম্ভব হচ্ছে না, এটা তোমাকে একটু খোঁজ নিয়ে জানতে হবে যে কোন কলেজে কোন ট্রেডটা ভালো, ঠিক আছে? সব কলেজেই ট্রেড ভালো, এবং প্রতি বছর বছর এগুলো ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে, তো সেক্ষেত্রে কোনো কলেজকে পার্টিকুলার খারাপও বলা যায় না, সব কলেজই ভালো, ঠিক আছে? স্যার, কাউন্সিলিং কবে থেকে শুরু হবে? কাউন্সিলিং দেখো, কাউন্সিলিং 17 কি 18 তারিখ থেকে শুরু হয়ে যাবে, এবং প্রথম রেজাল্ট বেরোবে হয়তো তোমাদের 25 তারিখে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দাদা তোমার ফোন নাম্বারটা দাও। বুঝতে পারছি তুমি কি দরকার আছে, তুমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওখানে জয়েন হতে পারো, তাছাড়া তুমি এক কাজ করতে পারো, আমার মেল দেওয়া আছে, মেলটা, ঠিক আছে? আমার তুমি ইউটিউবের অ্যাবাউট সেকশনে পেয়ে যাবে, ওখান থেকে চাইলে আমাকে মেল করতে পারো যদি কোনো দরকার থেকে থাকে। কাউন্সিলিং ডিস্ট্রিক্ট কোটা ফেসিলিটি কীভাবে নেব? ডিস্ট্রিক্ট কোটা নিয়ে আমি বলেছি, তো তুমি ভিডিওটা একটু মানে ব্যাক করে নাও, তো সেক্ষেত্রে জানতে পেরে যাবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেমিস্টার ইয়ারলি ওয়াইজ এক্সামিনেশনগুলো হোম সেন্টার হয়? হ্যাঁ, তুমি ডিপ, তোমাকে বলি যে তুমি যে কলেজে ভর্তি হচ্ছ সেই কলেজেই, মানে তোমাকে সেই কলেজেই তোমাকে এক্সাম দিতে হবে, অন্য কোথাও যেতে হবে না। কম্পিউটার সায়েন্স ইজি না হার্ড? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা ইজি না হার্ড? কত টাইম পড়তে হয়? দেখো, তুমি ইজি না হার্ড এরমভাবে তো বলা সম্ভব না, সব কিছুই কঠিন, ঠিক আছে? কোনোটাই সহজ নয়, তুমি যদি তুমি ঠিকঠাকভাবে পড়ো এবং তোমার যদি সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট থাকে, তো সেক্ষেত্রে তোমার কাছে ইজিই লাগবে, ঠিক আছে? তো তুমি এরমভাবে বলা সম্ভব নয়, তুমি দেখো তোমার কোনটা বেশি ইন্টারেস্ট আছে, তুমি নেটে সার্চ করতে পারো যে কম্পিউটার সায়েন্সে কী কী টপিক নিয়ে পড়ানো হয়, কী কী সাবজেক্ট আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দেখতে পারো কী কী সাবজেক্ট আছে, কী কী টপিক আছে, ঠিক আছে? তো ওগুলো নিয়ে একটু সার্চ করে দেখো। দাদা, ভূগোলেটা 2800 র্যাঙ্ক হয়েছে, মেকানিক্যাল পাবো কি? পেয়ে যেতে পারো, দেখো ফর্ম ফিল আপ করো, ঠিক আছে? মানে কাউন্সিলিংটা ভালো করে করো, কারণ ভূগোলেটা তো অনেক, মানে 50 থেকে 60 হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয়, এবং সিট তো তোমরা জানো 2500 মতন, ঠিক আছে? তাও তুমি ভালো করে কাউন্সিলিং করো, হয়তো পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি এখন বিএসসি অনার্স ম্যাথ পড়ছি, তাহলে কি পলিটেকনিক পড়া ঠিক হবে? দেখো, তুমি এটা তুমি নিজেই ঠিক করো, ঠিক আছে? কারণ সব সাবজেক্টই ভালো, ঠিক আছে? তো তুমি এটা একটু বাড়ির, তোমার পেরেন্টসদের সঙ্গে কথা বলো, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার কাছে তোমার যেটা ভালো করে ভেবে দেখো, তো এখনও সময় আছে, এক দুদিন ভাবো, তোমার কাছে যেটা বেটার মনে হয় তুমি সেটাই করো, ঠিক আছে? আচ্ছা, কারণ দেখো আমারও কিছু, আমিও আগে তোমার মতনই বোটানি অনার্স পড়তাম, তো বোটানি অনার্স ছেড়ে দিয়ে আমি পলিটেকনিকে ভর্তি হয়েছি, তো সেক্ষেত্রে তুমিও দেখো যেটা তোমার মনে হয় তুমি সেটা করো, ঠিক আছে? আমার মনে হয়েছিলো যে আমি পলিটেকনিক পড়বো, আমি পলিটেকনিক পড়ছি আর কি। তো সেক্ষেত্রে তোমার যেটা মনে হয়, মন থেকে যেটা চাইছে সেটাই করো, ঠিক আছে? আচ্ছা, আমার র্যাঙ্ক 31807, আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো? দেখো, তোমার র্যাঙ্ক 31807 তুমি পেলেও পেতে পারো, আবার নাও পেতে পারো, তো সেটা তোমার পুরোটাই ডিপেন্ড করছে তোমার লাক আর তোমার কাউন্সিলিংয়ের প্রসেসের উপর, ঠিক আছে? তো তুমি যদি ভালোভাবে কাউন্সিলিং করো, তো সেক্ষেত্রে পেয়ে যেতে পারো। র্যাঙ্ক 1220 কোনো কলেজ পাবো? দেখো, কোন কলেজ পাবে সেটা মানে বলা এখন একটু কষ্টকর হচ্ছে, কারণ কলেজের কাটঅফগুলো না দেখলে বলাটা যাবে না ঠিকঠাকভাবে, ঠিক আছে? তো তুমি ভালো কলেজ পেয়ে যাবে, ঠিক আছে? তো পরবর্তীকালে কাউন্সিলিং নিয়ে যে ভিডিওটা বানাবো ওখানে জানতে পেরে যাবে আর কি, মানে র্যাঙ্কের কাট অফ নিয়ে আর কি, ঠিক আছে? তো ডিস্ট্রিক্ট কোটা ফেসিলিটি পাওয়া যাবে কি? হ্যাঁ, ডিস্ট্রিক্ট কোটা ফেসিলিটি তো পাওয়া যাবে, আমি তো আগেই বলেছি, আমার 2500 র্যাঙ্ক, গভর্নমেন্ট কলেজ পাবো? হ্যাঁ, তুমি পেয়ে যাবে গভর্নমেন্ট কলেজ, প্রথম কাউন্সিলিংয়েই পেয়ে যাবে।
আমার সিমটা বন্ধ হয়ে গেছে, আমি কি করব? আমি এখন এখন কি করব? আমি দেখো, তুমি তোমার সিমটা বন্ধ হয়ে গেছে, তুমি তোমার সিমটা যে রিটেলারের, সেই রিটেলারের কাছে যে দেখো যে সিমটা তোমার চালু করে দিচ্ছে কিনা, একবার কথা বলে দেখো। যদি করে দেয় তাহলে তো ভালো হয়ে গেল, ঠিক। আর যদি না হয় সেক্ষেত্রে একটু তোমার জন্য চাপ হয়ে যাচ্ছে, কারণ দেখো এখনও তোমাদের বোর্ডে কোনো এটা নিয়ে মানে কোনো এখনও আমার নোটিশ দেয়নি যে তুমি এটা কীভাবে ঠিক করবে। তো তুমি মানে সবসময় একটু মানে অ্যালার্ট থেকো যে ওয়েবসাইটে কোনো এটা নিয়ে কোনো এটা রিগার্ডিং কোনো মানে কিছু নোটিশ দিচ্ছে কি না, কারণ আমি এখনও পর্যন্ত এটার কোনো উত্তর পাইনি। তোমাকে ঠিক তো করতেই হবে, নাহলে তুমি কাউন্সেলিং করাতে পারবে না। আর হচ্ছে তুমি দরকার হলে তোমার যদি কারিগরি ভবনে মানে ওখানে তোমার যদি কোনো ফ্রেন্ড ট্রেন্ড থাকে তো একবার খোঁজ নিতে বলো, ঠিক আছে? আমি বহুবার ফোন করেছি কিন্তু কোনো উত্তর পাইনি, ঠিক আছে? এবং এটা নিয়ে আমি কিছু এখনও পর্যন্ত জানতে পারিনি। তো এটা নিয়ে তুমি একটু অ্যালার্ট থাকো, সবাইকে জিজ্ঞাসাবাদ করো, ঠিক আছে? র্যাঙ্ক 10,000 গভর্নমেন্ট কলেজ কী পাবো? হ্যাঁ, তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। আচ্ছা স্যার, আমি ওবিসি, এবার যে এক্সপোয়েন্সার সেটা ওবিসি বি লিখে দিয়েছি, প্রবলেম হবে কি? দেখো হ্যাঁ, তুমি ওবিসি এ ওবিসি বি করে দিয়েছো, তো সেক্ষেত্রে প্রবলেম হওয়াটা স্বাভাবিক। তো তোমাকে পরবর্তীকালে এটা ঠিক করতে হবে। কী করে ঠিক করবে? দেখো তুমি একটু কারিগরি ভবনে মানে ফোন করো, অনেকে ধরো ফোন নাম্বার নিয়েও প্রবলেমটা আছে। ট্রান্সফারের জন্য কী কী ডকুমেন্টস লাগবে? দেখো ট্রান্সফারের জন্য তো এখনও কোনো নোটিশ বেরোয়নি, তো সেক্ষেত্রে দেখো তোমার যে ম্যান্ডেটরি যে দুটো ডকুমেন্টস লাগবে সেগুলো ধরো তোমার অ্যাডমিট কার্ড এবং তোমার মেরিট কার্ড, ঠিক আছে? এই দুটো লাগবেই। তাছাড়া আর কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে পরবর্তীকালে আমি একটা ভিডিও বানাবো যখন নোটিশটা পাবলিশ হবে, ঠিক আছে? তো আমার সঙ্গে একটু টাচে থেকেও জানতে পেরে যাবে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড মিউজিক ওই, আচ্ছা ধরো, আচ্ছা দাদা কলেজ ট্রান্সফারের জন্য, কলেজ ট্রান্সফার নিয়ে তো বললাম, ঠিক আছে, আশা করছি তুমি জানতে পেরেছো। স্যার আমার হোগলেটে র্যাঙ্ক 5,706, আমি কি কাউন্সিলিং করে গভর্নমেন্ট কলেজ পেতে পারি? প্লিজ স্যার জানাবেন। দেখো ব্যাপারটা হচ্ছে যে তুমি তোমার যে 5,706 এটা অনেকটাই বেশি র্যাঙ্ক বকুলেটের ক্ষেত্রে, কারণ বকুলেটে হয়তো 2,500 থেকে 3,000 মতন হয়তো সিট থাকে। তো সেক্ষেত্রে তোমার মানে হয়তো তুমি পেতেও পারো, হয়তো না পেতেও পারো, ঠিক আছে? তো তুমি কাউন্সিলিং করাও, দেখো কী হয়, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই, ঠিক আছে? আশা করছি ভিডিওটা দেখে তোমাদের কিছুটা জানা গেল। যদি অন্য কোনো প্রশ্ন থাকে তো সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে জানিও, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওটা, এবং আর কমেন্ট করে জানিও, এবং প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে যে বেল আইকনটা আছে ওটাই ক্লিক করো। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিও এপিসোডে।